বাচ্চারা স্বভাবতই চকলেট বা এ জাতীয় খাবার খেতে খুব পছন্দ করে কিন্তু চকলেট বা মিষ্টি জাতীয় আঠালো খাবার দাঁতের জন্য অত্যন্ত ক্ষতিকর কিন্তু এটাও সত্য কথা যে চকলেট বা মিষ্টি জাতীয় খাবার মস্তিষ্ক এবং শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে ডার্ক চকলেট এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ক্যাফেন যা স্মৃতিশক্তি বৃদ্ধি এবং আমাদের শরীরকে এনার্জেটিক করতে সাহায্য করে তাই বাচ্চাদের খাদ্য তালিকায় চকলেট বাদ দেওয়া যাবে না কিন্তু চকলেট খাবার পর কিছু কিছু নিয়ম যদি আমরা মেনে চলি তাহলে চকলেট খাবার পরেও বাচ্চাদের দাঁত সুস্থ এবং সুন্দর থাকবে যেমন দিনে দুই বেলা দাঁত ব্রাশ করাতে হবে সকালে নাস্তার পর এবং রাতে ঘুমাতে যাবার আগে এবং ছয় বছর বয়স পর্যন্ত বেবি পেস্ট ব্যবহার করতে হবে এবং সফট ব্রেসেলের ব্রাশ ব্যবহার করতে হবে দিনে অন্তত একবার টাং প্রপারলি ক্লিন করতে হবে ডেন্টাল ফ্লস ব্যবহার করতে হবে এছাড়াও সব একটু খেয়াল রাখতে হবে যেন সন্ধ্যার পর বাচ্চারা চকলেট বা এ জাতীয় খাবার না খায় প্রতিবার চকলেট খাবার পর মুখ খুব ভালো করে নর্মাল পানিতে কুলকুচি করাতে হবে এই নিয়মগুলো যদি আমরা মেনে চলি তাহলে অবশ্যই বাচ্চাদের চকলেট খাবার পরেও দাঁত সুস্থ এবং সুন্দর থাকবে